হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে কিছু পার্সোনাল জিনিস শেয়ার করার জন্য আমি হাজির হয়েছি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, তবে আমার নয়, একটা অন্য ব্যক্তি, অন্য মানুষের পার্সোনাল একটা ভুল, তারা সবার সামনেই মানে ভিডিও করে, তেমন কিছুই নয়। তবে তাদের সঙ্গে আমার দেখা হয়েছিল, তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব, আর সেই ছবিও তুলে দিয়েছে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। কিন্তু তার সাথে ভিডিও, এক সেকেন্ড ভিডিও আর করা হলো না। ঠিক আছে, নেক্সট টাইম যদি কখনো দেখা হয় তখন অবশ্যই করব। তো তোমরা সবাই চেনো রিয়া ভট্টাচার্যা, আর সবাই বলতে অনেকেই হয়তো চিনবে, পাবলিক রিয়াকশান নাই, মানে কিছু সেরেটে যেরকম। তো তোমরা ভিডিওটা দেখো, বুঝতে পারবে। তবে সামনেটা আমি তুলতে পারিনি, আমার বলতে কেমন লজ্জা করছিলো। তো ওরা যখন চলে গেল, আমার সাথে দেখা হয়েছিল, আমি ছুটতে ছুটতে ওদের কাছে গেলো। তো দেখা হওয়ার পর ওরা যখন চলে গেলো, তখন পেছনে তুলেছিলাম। তো এখন ভিডিওটা দেখো, এখন ভিডিও আর বেশি কথা বলছি না, আমি ভিডিওটা দিচ্ছি, তোমার দেখাও। ঠিক আছে, কেমন লাগলো কমেন্টসে জানিও। এটা ভিডিও করে দিলে ভালো বলে, চিনতে পারলে চিনতে পেরেছো তোকে, আমাকে চিনবে কোথেকে? ওই দেখ, এটা দেখে নি, পিকটা তোমাদের সাথে শেয়ার করলাম। রিয়া দি পিকটা তুলে দিয়েছিল।